আর আমরা টিকটকে ভাইরাল কিন্তু গামি, এটা তো জানলে ভাইরাল ডায়লগটা বলেন একবার, আমরা সবাই ভাইরাল ভাইরাল। আর আমরা আছি কক্স বাজারে, দেখতেছেন কক্স বাজারের ওই ডায়লগটা দেই, ইয়াল্লা হাবিবি কাম টু কক্স বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকে আমাদের নতুন ব্লগ, বিকজ আজকে আমার নতুন ভিডিও ব্লগ না, কারণ আজকে আমি আসছি কক্স বাজার নতুন শুটিংয়ে, নতুন গানের শুটিংয়ে। এটা আছে অন্তরা আপু এবং রাকিব হোসেন। সো আমার পাশে অন্তরা আপু অ্যান্ড রাকিব হোসেন আছে, আর আমরা কক্স বাজারে এই জায়গায় আমার এনজয় করতেছি। আর অনেক ঢেউ বাইরে গেছে এবং অনেক বৃষ্টি, বৃষ্টি মানে কি বলবো, এটা প্রচুর বৃষ্টি ভাই, কি কম, আমরা কি শুটই করতে পারতেছি না, পুরো দিনে দুইটা সিন নিছি মাত্র আমরা। এটা নদী, নদী এটা হচ্ছে কক্স বাজারের নদী। অবস্থা আজকে অনেক বেশি খারাপ, বিকজ এই যে অনেক ঢেউ উঠতেছে, সাগরের ঢেউ উঠতেছে, দেখতেছেন আপনারা সবাই। তো কক্স বাজার অনেক, তো খুবই কষ্ট লাগতেছে, গেছে কালকে আমরা শুটিং করতে পারি নাই, আজকে শুটিং করতে পারতেছি। দেখতেছেন আমাদের গানের শুটিং এর মাঝখানে সাগরের ঢেউ প্রচুর বাইরে গেছে, এখন রাগ করছে আপু, অনেক কষ্ট, সমুদ্রের পানি, অনেক বড় বড় ঢেউ পিছনে, বাপ। আর এই জায়গায় শুটিং চলছে, বিলাল ভাই শুটিং, ভাইয়া চলো আমরা দুইজন ওই পানিতে জ্ঞান আছি যাওয়া। হ্যাঁ ঘুমাসে, ওই যে পানি ঢেউ আসতেছে এই জায়গায় ঘুমাইতে পারবেন ভালো, চলো যাইবা। তুমি বন্ধু কালাস, তুমি বন্ধু কৃষ্ণ হইলে, আর ভিডিও চালু করছি, বিজমু বিজমু, আর সামনে গেলে বিজমু আমি। সাদা সাদা কক্সবাজারে ওর মানুষ অনেক কিউট, অনেক সেই ফটোগ্রাফার কালা চেহারা, কালা কালা সাদা সাদা